হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লোনাস্প্রে, যার জেনেরিক নাম ফ্লুটিকাসোন প্রোপায়োনেট। এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি স্প্রে। এই স্প্রের মধ্যে 120 চাপ স্প্রে আছে, যা আপনি 120 বার ব্যবহার করতে পারবেন। আজকে আমরা এই স্প্রে সম্বন্ধে আলোচনা করব, যেমন এই স্প্রে কী কী কাজ করে, ব্যবহার বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে কি না, এ সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। এখন জানব এই স্প্রেটি কী কী কাজ করে। সাধারণত যে সকল রোগীদের নাকে পলিপাস হওয়া, নাকের মধ্যে মাংস বৃদ্ধি বা বেড়ে যাওয়া, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, এই সকল রোগীরা এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। এমনকি নাক দিয়ে পানি পড়া, যাদের অ্যাজমা, ঠান্ডা এবং অ্যালার্জিক রাইনাইটিস প্রতিরোধ চিকিৎসায় এই স্প্রেটি ব্যবহার করতে পারেন। এখন জানব এটার ব্যবহার বিধি। প্রাপ্তবয়স্ক একটি থেকে দুইটি চাপ নাকের দুই ছিদ্রে একবার থেকে দুইবার ব্যবহার করতে পারেন। 3 বছর নিচের শিশুদের ব্যবহার করা যাবে না। 3 থেকে 11 বছর শিশুদের এক চাপ করে নাকের দুই ছিদ্রে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারেন। পার্শ্ব প্রতিক্রিয়া, এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন নাকে জ্বালা পোড়া করা, নাক এবং গলা শুকিয়ে যাওয়া। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকাল, গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া স্প্রেটি ব্যবহার করবেন না। সতর্কতা, অবশ্যই রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেরা ওষুধ ব্যবহার এবং সেবন করবেন না। সকল প্রকার ওষুধ শিশুদের নাকালে বাইরে রাখুন। শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।